আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে এসইও স্পিন থেকে আপনারা কিভাবে খুব সহজেই আর্ন করতে পারবেন, মানে এসইও স্পিন থেকে কিভাবে আর্ন করা যায় সেটার জন্য আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। বাট এখন আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব ইজি টাস্কগুলো খুঁজে খুঁজে বের করে তারপর কমপ্লিট করতে পারবেন এবং সেটার জন্য সেটার মাধ্যমে আপনারা ইজিলি আর্ন করতে পারবেন। সো চলুন লগ ইন করা যাক। আমরা লগ ইন করে নিই। লগ ইন করছি আমাদের, লগ ইন হয়ে গিয়েছে। সো এর আগেও দেখিয়েছিলাম যে কিভাবে এখান থেকে আর্নিং করতে হয়, কিন্তু তখন সেই ভিডিওতে হয়তো আমি এটা দেখাতে পারিনি যে কিভাবে ইজিলি আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন। কারণ এখানে যেই আমাদের টাস্কগুলো শো করছে, আমাদের এই আর্ন বাটনে ক্লিক করার পর আমাদের এই টাস্কগুলো শো করবে, এই যে যে ডলারের চিহ্ন এটার মধ্যে ক্লিক করার পর আমাদের এই টাস্কগুলো শো করবে। সো আমি এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি। আবার ট্রান্সলেট করার পর এখানে দেখাচ্ছে যে কত কোন কোন কাজ আছে। এখানে দেখাচ্ছে যে 4428টি টাস্ক আছে যেটার মূল্য হচ্ছে $879 মতো। সো এখান থেকে সব কাজ আমাদের দ্বারা করা পসিবল হবে না। সো ইজি যে কাজগুলো সেগুলো আমরা কীভাবে খুঁজে পাবো সেটার জন্য আমরা এখানে যে অল অ্যাভেলেবেল টাস্ক লেখা আছে, এই যে এখানে আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কি হবে, এরকমভাবে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে দেখুন বাই ক্যাটাগরিজ, এই যে এই যে সেকশনটা আছে, এই সেকশনগুলোর মধ্যে, এই যে এই সেকশনগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কী কী কাজ এখানে অ্যাভেলেবেল আছে। সো প্রথমে দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন অনলি, তারপর আছে রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অনলি, এগুলো সব বাদ। এখান থেকে আমাদের জন্য সহজ কোন কাজগুলো হবে সেটা হচ্ছে ইউটিউব, এই যে এখানে ইউটিউব, দেন ইনস্টাগ্রাম, দেন হচ্ছে ভি কন্ট্যাক্ট। ভি কন্ট্যাক্ট কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব, ইনস্টাগ্রাম। তারপর আছে না ফেসবুকে কাজ আছে, টেলিগ্রামে কাজ আছে, আর আদার সোশ্যাল নেটওয়ার্কসের কাজও আছে। সো এগুলো আমরা কমপ্লিট করে তারপর ইজিলি এখান থেকে আর্ন করতে পারবো। সো চলুন আমরা এখান থেকে যদি ইনস্টাগ্রাম ক্লিক করি, ইনস্টাগ্রাম ক্লিক করে যদি টু অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে কী হবে, শুধু ইনস্টাগ্রামের কতগুলো কাজ আছে সেটা এখানে চলে আসবে। দেখুন শুধু ইনস্টাগ্রামের এখানে 18টা কাজ আছে। এখানে কী শো করছে যে ইনস্টাগ্রামের কাজগুলো খুবই ইজি হয়, যেমন ধরতে গেলে আপনার এখানে কাজ থাকে যে শুধু তাদেরকে ফলো করতে হবে, তাদের ফলো করে কাজ থাকে। সো ইনস্টাগ্রাম যেহেতু আমি ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, সো এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে দেখা যাচ্ছে যে কী কী করতে হবে। আমি এটা ট্রান্সলেট করে নিয়ে আবার এখানে পড়ে নেব যে সাবস্ক্রাইব টু ইনস্টাগ্রাম পেজ, নাম্বার অফ সাবস্ক্রাইবার, মানে মানে এখানে আপনার একটু ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে যে আপনার কাছে ও কী চাইছে। ও যে আপনাকে পেমেন্টটা করবে, আপনি যখন কাজ করে সাবমিট করবেন ও কিন্তু আগে চেক করবে যে কাজটা দিয়েছে, সে আগে আপনার কাজটাকে চেক করবে যে আপনি কি 100% কাজটা করতে পেরেছেন কি না, আর ও যা চাইছে সেটাকে আপনি দিয়েছেন কি না। সো এখানে কী চাইছে, এখানে বলছে যে ওর ইনস্টাগ্রাম পেজটাকে সাবস্ক্রাইব করতে বলছে, প্লাস এখানে ইন্ডিকেট করতে বলছে, এখানে বলতে বলছে যে আপনি ওর ইনস্টাগ্রাম পেজটাকে সাবস্ক্রাইব করার আগে কতজন মানুষ ছিল, আর আপনার আপনি সাবস্ক্রাইব করার পরে ওর সাবস্ক্রাইবার মানে ফলোয়ার কতজন হয়েছে। এখানে সাবস্ক্রাইব মানে ইনস্টাগ্রাম ফলোটাকেই বোঝায়। সো আমি এখানে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করে দিব, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সিকিউশন, এখানে ক্লিক করে দেওয়ার পর ইনস্টাগ্রাম পেজটা ওপেন হয়ে গেল। সো এখান থেকে আমরা কি করব, এই যে ফলো যে বাটনটা আছে এখান থেকে আমরা এই ফলো বাটনে ক্লিক করে দেব। ফলো বাটন ক্লিক করে দিলাম, এখন কি এর আমি ফলো করার পর ফলোয়ার হয়েছে 161 জন। সো আমি ফলো করার আগে ছিল 160 জন। সো এখানে উত্তরটা কি হবে, 160 থেকে 161। আর চাইলে আপনি আপনার ইনস্টাগ্রাম নামটা এখানে দিয়ে দেবেন, আপনার যে ইনস্টাগ্রামের নাম আছে
ইনস্টাগ্রামের নাম যে নিকনেমটা থাকে, মানে আপনার যে লগ ইন করার সময় যে নামটা দিতে হয় বা আপনার প্রোফাইলে যে নামটা থাকবে সেই নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। লিখে দিলে ভালো হবে যে বোঝার জন্য ওনার জন্য, ওনার কাছে আপনার যে কাজটা করছেন এটা বোঝার জন্য ওনার জন্য সোজা হয়ে যাবে। সো এখান থেকে আমি সেন্ড রিপোর্ট দিয়ে দিলাম, আমার এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। সেন্ড রিপোর্ট, এই যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ধরেন আপনি কোনো কাজ করেছেন, এমনও হতে পারে যে আপনার কাজটা ভুল হয়েছে, আপনি কিছু চেঞ্জ করতে চান, তখন সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এখানে ক্লিক করবেন আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য রিপোর্ট। যদি আপনি এখান থেকে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য রিপোর্ট দেন, তাহলে আপনি যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে সেটা রিমুভ করে আপনি নতুন যে রাইট ইনফরমেশান সেটা ক্লিক করতে পারবেন। আর যদি আপনি যে চাচ্ছেন যে না আপনি কাজটা করবেন না, সেই ক্ষেত্রে রিফিউজ টাস্ক এক্সিকিউশন করলে এই যে রেড যেই ঘরটা আছে সেটার ভিতরে ক্লিক করলে আপনার কাজটা, যেমন এখানে ক্লিক করলে শো করবে যে ইয়েস অন্য, আপনি কি কাজটা কি ক্যান্সেল করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। সো আপনি ইয়েস ক্লিক করে দিলে আপনার কাজটা ক্যান্সেল হয়ে যাবে। সো আমি কাজটা কমপ্লিট সাবমিট করে দিয়েছি, নতুন একটা কাজে যাব। এটার মধ্যে কাজ হচ্ছে ইনস্টাগ্রামে কমেন্ট করা, এটা করব না। দুই নম্বরটা, তিন নম্বরটা চলে আসি, সাবস্ক্রাইব টু টু অ্যাকাউন্টস ইন ইনস্টাগ্রাম, এটাতে ক্লিক করলাম। দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করতে বলছে, মানে ফলো করতে বলছে। সো এখান থেকে চলে যাব, এই যে গো টু ইনস্টাগ্রাম, রাইট অ্যাকাউন্টস ইন দ্য সার্চ। সো এখান থেকে আপনি আগে স্টার্ট, এখানে কোনো লিঙ্ক দেওয়া নেই, নিচে কোনো লিঙ্ক দেওয়া নেই, উপরে কোনো লিঙ্ক দেওয়া নেই দেখে যাচ্ছে। সো আপনি এখানে স্টার্ট এক্সিকিউশন করে দেবেন। স্টার্ট এক্সিকিউশন করে দেওয়ার পর এই যে এখানে টাইম উঠবে যে আপনি এতটা বাজে এই কাজটা শুরু করেছেন। আর হচ্ছে এখান থেকে কি করবেন, এখন ক্লিকস এখানে গো টু ইনস্টাগ্রাম রাইট অ্যাকাউন্টস ইন দ্য সার্চ, আপনার ইনস্টাগ্রামের সার্চ বক্সে এই নামগুলো লিখে সার্চ করতে হবে। এখানে ক্লিকসে এক নম্বরে উনি শর্ত দিচ্ছে যে সাবস্ক্রাইব টু টু অ্যাকাউন্টস, আপনি দুটা অ্যাকাউন্টসে সাবস্ক্রাইব করবেন। আর দুই নম্বরে লিখছে যে লুক অ্যাট দ্য পোস্ট অ্যান্ড লাইক দ্য পোস্ট ইফ ইউ লাইক দেম, মানে ও যে যেই পোস্টগুলো করছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যে পিকচারগুলো আপলোড করছে সেগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি এগুলো লাইক করবেন। আর ওর স্টোরিগুলো ভিজিট করতে পারছে, স্টোরিগুলো জাস্ট আপনি ক্লিক করে ভিজিট করে দিলেই হবে। রিড অ্যান্ড লিভ এ কমেন্ট ইন দ্য টপিক অফ দ্য পোস্ট, একটা কমেন্ট রেখে যেতে বলছে, দ্যাটস ইট। ঠিক আছে, তারপর চলুন কাজটা শুরু করি। এখান থেকে আমরা এই যে নামের উপরে প্রেস করে ধরে রাখলে কপি অপশনটি চলে আসবে, কপি করলাম। কপি করে চলে গেলাম ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে গিয়ে আমরা যাব সার্চে, সার্চে নামটা লিখে সার্চ করব। এই যে সবার প্রথম উপরেরটাই হচ্ছে তার অ্যাকাউন্ট, এখানে গিয়ে ফলো করে দিব। ফলো করে দিয়ে এখানে লাইক করে দিলাম একটা, আরেকটা লাইক করে দিলাম, দুইটা লাইক করলাম। তার স্টোরিগুলো যদি দেখতে বলছে, তার স্টোরিগুলো দেখলাম, স্টোরিগুলো একটা করে ক্লিক করে দেখে নিলাম। তারপরে একটা কমেন্ট করতে বলছিল, কমেন্ট করে দিলেন যে লুকিং নাইস, একটা কমেন্ট করে দেন এখানে লুকিং নাইস, দ্যাটস ইট। সো একইভাবে আবারও আরেকটি অ্যাকাউন্ট ফলো করতে হবে, সেক্ষেত্রে এই নামটির উপরে ক্লিক করে প্রেস করে ধরে রাখলেই কপি অপশনটি চলে আসবে। কপি করে নিয়ে আবার চলে আসবে ইনস্টাগ্রামে, সার্চ বাটনে যাব, সার্চ বাটনে গিয়ে এখানে নামটা পেস্ট করে দেবো। নামটা পেস্ট করে দিয়ে আবার সার্চ ক্লিক করলে এই যে প্রথম অ্যাকাউন্টটাই হচ্ছে ওনার, ক্লিক করে দিয়ে সেখান থেকে আবার ফলো করে দেবো। ফলো করে দিয়ে তার দুইটা পিকচারে আমরা লাইক করে দেব, এক দুই তিন, লাইক করে দেওয়ার পর একটা ছোটোখাটো কমেন্ট করলেন যে ওখানে যেহেতু সাইকেল নিয়ে দাঁড়িয়েছে, আই লাইক ইউর সাইকেল, ক্লিক করে দিলেন, ওকে হয়ে গেল কাজ। দ্যাটস ইট, চলে আসেন। ও সরি, স্টোরিটা চেক করতে হবে, স্টোরি চেক করে ফেললেন, হ্যাঁ হয়ে গেল। এবার চলে আসেন এখানে, এখানে এসে আপনি কি বলেছে যে কাজ করার পরে কি সাবমিট করতে হবে, নিক নেম অর লিঙ্ক টু ইউর অ্যাকাউন্ট। সো নিক নেম, আমি এখন নিক নেম মানে আপনার যে ইনস্টাগ্রামে যে নামটা থাকবে সেই নামটা দিয়ে দিতে হবে।
ইনস্টাগ্রাম আপনার প্রোফাইলের মধ্যে আপনার নামটা থাকবে, সেটা লিখে দিয়ে দিবেন, অথবা লিংক একটা ইমেজের লিংক দিয়ে দিতে পারেন। এইভাবে এখানে নিক নেম লিখে শর্টকাটে আপনি আপনার নাম, যেটা নাম সেটা দিয়ে দিবেন। নামটা লিখে দিয়ে আপনি সেন্ড রিপোর্টে ক্লিক করে দিলে এভাবে চলে আসবে, মানে কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার আচ্ছা, এবার আশা করি যে আপনারা ইনস্টাগ্রামের কাজটা বুঝে গিয়েছেন ভালোভাবে। এবার চলুন আমরা ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোনো, যেমন ইউটিউবের কাজটা করি। সো ইউটিউবের কাজ করতে হলে ইনস্টাগ্রাম তো এখানে ক্লিক করা আছে, আপনি ইনস্টাগ্রামটা ক্লিক করে আবার এটাকে সাদা করে দিবেন, তারপর এখান থেকে ইউটিউবে ক্লিক করে আবার টু অ্যাপ্লাই, এই যে এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই যে টু অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। টু অ্যাপ্লাইতে ক্লিক করে দিয়ে দিলে এখানে যতগুলো কাজ আছে শুধু ইউটিউবের কাজ থাকবে। এই যে এখান থেকে কাজ হচ্ছে, এটা কি ভিউ ইউটিউব, কী করতে হবে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে চলে যাবেন ভিউ ইউটিউবে, ট্রান্সলেট করে নেবেন পেজটাকে। কী লিখেছে এখানে টাস্ক ডেসক্রিপশানে, গুড ডে, গুড টাইম ডে ফ্রেন্ডস, অ্যাস্ক ফর ইউর অ্যাটেনশন ইফ ইউ আর ম্যান অফ ওয়ার্ডস অ্যান্ড ডিডস দ্যাট ইউ ক্যান স্টার্ট দ্য টাস্ক। কী লিখছে যে সার্চ ইঞ্জিন, ইন দ্য সার্চ ইঞ্জিন রাইট দ্য নেম অফ দ্য ওয়ান অফ দ্য ভিডিওস, মানে এই যে উনি পিকচার দিয়ে দিয়েছে, এই পিকচারগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখে সার্চ করতে হবে। এখন এখন আপনি ভাবছেন যে পিকচারের মধ্যে যে লেখাটা আছে সেটা তো কি ইংলিশ না, আর এটা কীভাবে লিখে সার্চ দিব, এটা একটা টাফ হয়ে যাবে। সো এখন কী করা যাবে, খুবই সিম্পল, টেনশনের কোনো কারণ নেই, আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। প্রথমে আগে একটু কাজটা বুঝে নিই, এই লিখছে যে এগুলো ই করতে হবে, ফিশিং অন দ্য এত টু স্ক্রিনশট দ্য ভিডিও উইচ ইউ ওয়াচ টাইপ ফর অ্যাবাউট, ওকে কাজটা একটু বুঝে নিলাম। তারপর এখানে লিখে আসছে যে কি ইন্ডিকেট করতে হবে, টু স্ক্রিনশট অফ দ্য ভিডিও ইউ ওয়াচড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, মানে স্টার্ট, ওকে রেড দ্য ভিডিও, রেড দ্য ভিডিও মানে ওরা কী বোঝাচ্ছে যে আপনি লাইক করছেন কিনা। যখন এখানে রেড দ্য ভিডিও লিখা আসবে তখন আপনাকে বুঝতে হবে যে এখানে আপনার ভিডিওটিকে লাইক করতে হবে। ওকে সো চলুন আমরা কাজটা শুরু করি। কাজটা শুরু করার জন্য যেহেতু এখানে পিকচার দেওয়া আছে আর আপনি এই লেখাটা লিখতে পারবেন না, আপনি ইমেজের মধ্যে প্রেস করে ধরে রাখবেন। ইমেজের মধ্যে প্রেস করে ধরে রাখলে এখানে অপশন আসবে যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, প্রিভিউ ইমেজ, কপি ইমেজ, ডাউনলোড ইমেজ, এই যে সবার লাস্টের উপরেরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে সার্চ উইথ গুগল লেন্স। হ্যাঁ, সো আপনারা এটা ক্লিক করতে পারেন, সার্চ উইথ গুগল লেন্স ক্লিক করলে কী হবে, এই যে এখানে যতগুলো লেখা আছে সবগুলো লেখার মধ্যে কি লেখার টেক্সটটা কপি হয়ে যাবে। এখন আপনি কতটুকু কপি করতে চান, কতটুকু কপি করে আপনারা সার্চ করতে চান, জাস্ট অতটুকুই আপনারা কপি করবেন। এই যে আমি এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওটাই দরকার এতটুকু। সো এখানে ক্লিক করার পর এই যে নিচে নিচে এখানে এই যে এখানে দেখতে পাবেন কপি টেক্স, এখানে সো এখানে কপি টেক্স, এখানে কপি টেক্সে ক্লিক করে দেবেন। কপি টেক্সে ক্লিক করে দেওয়ার পর আপনার সরাসরি চলে যাবেন কোথায়, ইউটিউবে। ইউটিউবে চলে গিয়ে ইউটিউবের সার্চ বক্সে আমি যেই কপি টেক্স করেছি সেটার কপিটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এই যে দেখুন এক্স্যাক্টলি সেই ভিডিওটা চলে আসছে যেটা কি না ইমেজে দেওয়া ছিল। সো এখন এটা কী করতে হবে, এখন এটা আমাদেরকে ওয়াচ করতে হবে, ওয়াচ করতে হবে, এটা আমরা ওয়াচ করব, এটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডও ওয়াচ করতে পারবো। এটা আগে স্টার্ট এক্সিকিউশন দিয়ে নিই, কারণ আমরা যদি এখান থেকে স্টার্ট এক্সিকিউশন না দিয়ে আগে কাজ করি তাহলে কিন্তু সেটা কাজটাকে আমাদের অ্যাকসেপ্ট করবে না, কারণ আমরা কতটা কয়টা বাজে টাস্কটাকে স্টার্ট করছি শুরু করছি সেটা কিন্তু সার্ভারে জমা থেকে থাকে, জমা হয়ে থাকে। সো ওটা আগে স্টার্ট এক্সিকিউশন করে তারপরে ভিডিও ওয়াচ করতে হবে, আর তখন থেকে এই ভিডিও ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে। সো এখন এই 8 মিনিট এই ভিডিওটা দেখতে হবে, 8 মিনিট, তাহলে চলুন ভিডিওটা ঝটপট দেখে নিই। সো 8 মিনিট আমার ভিডিও ওয়াচ করা শেষ, এখন আমি যে ওয়াচ করেছি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব, আর স্ক্রিনশট নিয়ে আর ও যে আমি ভিডিওতে লাইক করে দিয়েছি অলরেডি, সো ও বলেছিল যে স্টার্ট টাইম আর এন্ড টাইমের মধ্যে যেই দুইটা স্ক্রিনশট সেটা ওকে সেন্ড করতে হবে। সো আমি দুইটার স্ক্রিনশট নিয়ে রেখেছি, সো সেটা আমি এখন সেন্ড করে দেব, এই যে একটা স্ক্রিনশট আর দুইটা স্ক্রিনশট, এই দুইটা স্ক্রিনশট আমি এখানে আপলোড করে দিয়ে দিলাম,
এই যে এখানে আপলোড হয়ে গিয়েছে, আপনি এখানে একটু চেক করবেন যে এটা কি আপলোড হয়েছে কি হচ্ছে না, কারণ এখানে শো করবে যে ইমেজ আপলোডিং 74% 100% আপলোড হয়ে গিয়েছে। এখন এখন আপনি যদি সেন্ড বাটনে সেন্ড রিপোর্ট বাটনে ক্লিক করেন তাহলে আপনার রিপোর্টটা সেন্ড হবে, আর আদারওয়াইজ আপনার পিকচার আপলোড হওয়ার আগে যদি আপনি সেন্ড রিপোর্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এক্স্যাক্ট রিপোর্টটা কিন্তু তার কাছে পৌঁছাবে না। সো এখান থেকে আপনি যদি ইচ্ছা করেন বা চান তাহলে আপনি আপনার ইউটিউবের যে লিঙ্কটা, আপনার ইউটিউবের যে লিঙ্ক আপনার দেওয়া আছে সেটা আপনি সেন্ড করে দিতে পারেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। সো এটা অপশনাল, এটা একদম প্রয়োজন হয় না যদি না চায়, যদি চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে, যদি না চায় তাহলে সেটা দিতে কি দিয়ে দিলে ভালো হয়, কারণ উনি তাহলে ওনার চ্যানেলের যেই অ্যানালিটিক্স আছে, যেই কাস্টমাইজার চ্যানেল ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে দেখতে পারবে যে সবশেষে কে তার ভিডিও ওয়াচ করেছে, আর সব ভিডিওস তিনি বুঝতে পারবে ইজিলি। সো এখান থেকে আমি সেন্ড রিপোর্টে ক্লিক করে দিলাম, আমার কাজটি হয়ে গিয়েছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো একইভাবে সব কাজই অলমোস্ট একই রকম, এই যে এখানেও ইউটিউবের কাজ, জাস্ট টাস্ক ইন টু ক্লিকস, এটাও ইউটিউবের কাজ, আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে ডি দি স্টার্ট হচ্ছে, এখানে লেখা যায় সাবস্ক্রাইব টু ইউটিউব 3 সেকেন্ড ইন এ ফিউ সেকেন্ড, মানে সবগুলো ঘুরে ফিরে একই কাজ, একটু জাস্ট বুঝে পড়ে বুঝে নিতে হবে, একটু স্মার্টলি কাজ করলে আপনার একটু স্মার্টলি আর্ন করতে পারবেন, এছাড়া তেমন কষ্টের কোনো কাজই নেই। আবার এইবার যদি আপনি যদি চান যে না আপনি ইউটিউবে কাজ করতে করতে বোরিং হয়ে গিয়েছেন, তাহলে আপনি ইউটিউব ডিসিলেক্ট করে আপনি ফেসবুকে কাজ করতে পারেন, বা টেলিগ্রামে কাজ করতে পারেন, বা আদার সোশ্যাল নেটওয়ার্কসে কাজ করতে পারেন। যদি আমি আদার সোশ্যাল নেটওয়ার্কসকে ক্লিক করে টু অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে এখানে আপনাকে দেখাবে যে টুইটারে কাজ আছে, তারপর এখানে ওকের কাজ আছে, এগুলো হচ্ছে যে এগুলো উইকের কাজ আছে, উইকে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রাশিয়ান অ্যাপ্লিকেশন, রাশিয়াতে আমাদের, আমরা যেমন ফেসবুক ইনস্টাগ্রাম খুব বেশি ইউজ করি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, যেমন এগুলো পপুলার, রাশিয়াতে উইকে ওকে এগুলো বেশি পপুলার। সো এগুলো আপনারা চাইলে খুব ইজিলি অ্যাকাউন্ট ওপেন করে আপনারা এগুলোর কাজও করতে পারেন। সো এখন মানে এখানে যে সিস্টেমটা আছে এগুলো যদি আপনি যে কোনো একটা ক্লিক করে টু অ্যাপ্লাইতে ক্লিক করেন, জাস্ট ওই স্পেসিফিক কাজগুলি আপনাকে শো করবে, বাট এখান থেকে যদি আপনি আবার চান জানা সবগুলো আপনাকে একসাথে শো করবে, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই যে ফিল্টার রিসেট ক্লিকটা আছে, যে ফিল্টার রিসেট আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, এই যে এখানে এই যে ফিল্টার রিসেট, এখানে ক্লিক করলে কি হবে যে ফিল্টার রিসেট হয়ে যাবে, এখানে আর কোনো মানে স্পেসিফিক কোনো কাজ আসবে না, এখানে অল টুগেদার এখানে যতগুলো কাজ আছে সবগুলো মিলিয়ে এখানে আপনাকে শো করবে যে এখানে কি কি কাজ আছে। সো এখান থেকে আপনারা চাইলে বুঝে বুঝে পড়ে পড়ে ভিতরে কী লেখা আছে এগুলো পড়ে পড়ে আপনারা ইজিলি টাস্কগুলো কমপ্লিট করতে পারেন, আর যারা একটু স্মার্ট বা একটু ইংলিশ ভালো বুঝে তারা তো অবশ্যই পারবে ইজিলি যে কোনো কাজই করতে, আর যারা কি না মানে জাস্ট ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম এগুলো ভালো বুঝে তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এখানে অল অ্যাভেলেবল টাস্কের নিচে এই সার্চ বাটনটাতে ক্লিক করে এখান থেকে ইউটিউব ইনস্টাগ্রাম ভি কন্ট্যাক্ট ফেসবুক টেলিগ্রাম হ্যাঁ এগুলো ক্লিক করে আর্ন করার জন্য আমি সাজেস্ট করবো। আর এখান থেকে আরেকটা মজার কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনস ডাউনলোড করে সেগুলো রিভিউ করে আপনি আর্নিং করতে পারবেন, এই যে সেটা করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে মোবাইল অ্যাপস এখানে ক্লিক করে দিতে হবে, এখানে ক্লিক করে দিয়ে আপনি টু অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন, টু অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে এখানে আপনারা কাজ পাবেন যে মোবাইলের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটার গুগল অ্যাপ স্টোরে রিভিউ দিয়ে আপনারা ইজিলি আর্নিং করতে পারবেন। এই যে এখানে দেখেন গুগল প্লে অ্যাপ এখানে একটা কাজ আছে, এই যে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি গুগল প্লে অ্যাপ ইজিপশিয়ান পাওয়ার, এখানে কী করতে হবে গুগল প্লে থেকে এখানে ক্লিক করার পর অবশ্যই গুগল প্লের একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করে আপনাদের এই কী লেখা আছে যে ইনস্টল দ্য অ্যাপ্লিকেশন লঞ্চ দ্য অ্যাপ্লিকেশন ইউজ ইট, মানে অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, তারপরে গুগল প্লে স্টোরে গিয়ে রিভিউ দিতে হবে, রেট অ্যাপ্লিকেশন করতে হবে, ফাইভ স্টার রেটিং করে দিতে পারেন, তারপরে আপনি একটা ছোটোখাটো কমেন্ট লিখে দিতে পারেন, তারপরে আপনি যে কাজটা করেছেন সেটার জন্য একটা স্ক্রিনশট দিতে পারেন, যে স্ক্রিনশট অফ ইউর রিভিউ উইথ ইউর নিকনেম অ্যান্ড রেটিং,
এগুলো করে দিলেই মানে এখান থেকে স্টার্ট এক্সিকিউশন করে দিলে আপনাকে গুগল গুগল প্লেতে নিয়ে যাবে, অ্যাপ স্টোর নিয়ে যাবে। সেখান থেকে আপনারা এই ইজিলি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে একটা রিভিউ দিয়ে আপনারা কিন্তু একটা ভালো আর্নিং করতে পারবেন। সো এখানে যদি আপনারা একটু সময় দিয়ে কাজ করেন, প্রত্যেক দিন 4-5 হাজার আর্ন করার কোনো ব্যাপারই না, এখান থেকে খুব ইজিলি আর্ন করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটি 100% ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনারা 100% পেমেন্ট পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এটার হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে, এটা রিয়েলি মানুষকে পেমেন্ট করে যাচ্ছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যেহেতু আমার চ্যানেলটি আমি নিউ ওপেন করেছি, আমি ট্রাই করবো আপনাদেরকে নিউ নিউ আর রিয়েল আর্নিং ওয়েবসাইটগুলো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ শুধু শুধু কারো টাইম নষ্ট করে লাভ নেই, আপনাদেরকে একটা ওয়েবসাইট শেয়ার করলাম বাট এটা আপনাদেরকে পে করবে না, সো সেক্ষেত্রে কী হবে যে আপনার আমার চ্যানেলের প্রতি আস্থাটা কমে যাবে। আমি কখনোই চাইবো না যে সেটা হোক, অবশ্যই সবসময় ট্রাই করবো আপনারা রিয়েল আর্নিং যেন করতে পারেন, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মধ্যে শেয়ার করার 100% ট্রাই করব। আর হচ্ছে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো সমস্যা যদি কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে নক করবেন, কমেন্টে জানাবেন। প্লাস আমার ফেসবুকে পেজ আছে একটা আর্নিং হাব, সেই পেজের লিংক অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ফেসবুক পেজে আপনারা আমাকে নক করে জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা থাকলে, আর অবশ্যই আমাকে জানাবেন কোনো প্রবলেম থাকলে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।